500 বছরের বেশি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী সিংটি গ্রামের ভাইখা পীরের মেলা, যা আজকের আলুরদম মেলা। এই মেলার প্রধান আকর্ষণ কেজি দরে আলুরদম ও সামুদ্রিক কাঁকড়া। শীতের আমেজ গায়ে মেখে আমরা বেরিয়ে পড়েছি গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের সিংটি গ্রামে। সুপ্রাচীন ঐতিহ্যবাহী ভাইখা পীরের মেলা, যা আজ আলুরদম মেলা নামেও পরিচিত। এই মেলাটি প্রতি বছর পয়লা মাঘ একদিনের জন্য বা এক বেলার জন্য বসে। সিংটি গ্রামের খাঁ পাড়ার বিস্তীর্ণ জমির উপর মেলাটি বসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এইরকমই আরও নতুন নতুন ভিডিও পেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া নতুন নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমার ফোনেই ঢোকে। তো চলো, এখানে বিশাল বড় মেলাটা আছে, একটু আমরা ঘুরে দেখি। চলো যাওয়া যাক। এই মেলাটির প্রধান আকর্ষণ কেজি দরে আলুরদম ও সামুদ্রিক ক্যাকড়া। এছাড়াও এই মেলায় আরও পাওয়া যায় শুটকি মাছ, জিলিপি, খুকনি আর চরকা, বেলুন, বিভিন্ন ধরনের খেলনা, ভেপু, নাগরদোলা, ধামা, কুলো, বটি, কাঠারি, শাঁকালু, কুল আর মাছ ধরার জাল। এখানে আলু কাটা হচ্ছে আলুরদম তৈরির জন্য, আর পাশেই হাঁড়িতে আলুরদম তৈরিও হচ্ছে। এই কাঁকড়াগুলি নিয়ে কেউ এসেছেন হাসনাবাদ থেকে, আবার কেউ এসেছেন ক্যানিং, আর কেউ কাকদ্বীপ থেকে। কাঁকড়ার সাইজ কোনোটা 100 গ্রাম, আবার কোনোটা 300 গ্রাম। লোকমুখে শোনা যায় 500 বছরেরও বেশি প্রাচীন এই মেলা। আরব থেকে এসেছিলেন এই ভাইখা, তিনি তার কাজের মধ্যে দিয়ে স্থানীয় মানুষের মন জয় করে নিয়েছিলেন। 30শে পৌষ ভাইখা মারা যাওয়ার পর পয়লা মাঘ তার শেষকৃত্যে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।
সেই থেকেই পয়লা মাঘ প্রতি বছর মেলা হয়। মেলার ভিড় যেন দুপুর পেরোতেই হাজার থেকে লাখে পৌঁছে গেছে। সব ধর্মের মানুষই এই মেলায় এসেছিলেন। এই আলুরদম মেলায় আপনারা কিভাবে আসবেন? হাওড়া থেকে ট্রেনে আসতে হলে আমতা লোকাল ধরে আমতা এসে ট্রেকার, টোটো ও বাসে করে সিংহী আসতে পারেন। তারপর গ্রামের ভিতর 10 মিনিটের হাঁটা পথ, আর বাসে আসতে হলে ডিবুসুর, রামপুর প্রভৃতি এল বাসে হাওড়া থেকে ডাইরেক্ট এখানে আসতে পারেন। তো বন্ধুরা, আমাদের আলুরদম মেলা ঘোরা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এইরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া নতুন নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমার ফোনেই ঢোকে। তো চলো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।